वेलकम टू पार्ट हिस्ट्री यूट्यूब चैनल। आजकेर आलोचनार विषय पुराप्रस्तर जुगेर आदि पर्याय बा लोअर पैलियोलिथिक एज। प्रस्तर जुग के मोटामुटी भावे तीनटी पर्याय भाग करा हुए छे, पैलियोलिथिक बा पुरातन प्रस्तर जुग, मेसोलिथिक बा मध्य प्रस्तर जुग एवं नियोलिथिक बा नव्य प्रस्तर जुग। एर मध्ये पेलियोलिथिक पीरियड बा आदि पुराप्रस्तर जुगेर जे समयकाल सेटिके दुटी पर्याये विभक्त करा हय, लोअर पेलियोलिथिक एवं आपार पेलियोलिथिक। आज के आमादेर आलोच्य विषय लोअर पेलियोलिथिक बा पुराप्रस्तर जुगीय कालेर आदि पर्याये। आदि पुराप्रस्तर जुगीय काले होमो हैबिलिसेर अस्तित्वेर कोनो सुनिर्दिष्ट प्रमाण नहीं। अशेलियन समयकालेर आगे पश्चिम एशियार पुराप्रस्तर जुगीय इतिहास के निये जावा कष्टकर, ताई अशेलियन समयकाल थेकेई सेखाने पुराप्रस्तरकाल शुरू हुएछिलो बोले मने करा संगत। जदिओ एखाने द्विमुखी कुठारेर अस्तित्वेर प्रमाण पावा गेछे एवं ताके आरो पूर्ववर्ती प्रस्तर हाथियारेरी विवर्तनेर एकटी पर्याय हिसेबे धरा हुए थाके, तथापि बला जेते पारे भूवैज्ञानिक भावे एर काल निर्णय करे एगुलिर उत्पत्तिके आदि प्लेस्टोसिन जुगे फेला जेते पारे। ए तथ्य थेके आमरा चले जेते पारी जखन आफ्रिकाते होमो इरेक्टस बसबास करछे एवं अशेलियन समयकाल शुरू हुए गेछे। आफ्रिकाते तखन पुराप्रस्तर जुगेर आदि पर्याय किन्तु शेष होते चलेछे। टाइबेरियस ह्रदेर दक्षिणे अवस्थित उबेडिया प्रत्नक्षेत्रे आदि पुराप्रस्तर जुगीय निदर्शन पावा गेछे, जेखाने प्राप्त हाथियारेर संख्याओ प्रचुर। एखाने पर्यायक्रमे बारबार जलस्तर उठे आसार फले एई आर्कियोलॉजिकल साइट बा प्रत्नक्षेत्रटी क्षतिग्रस्त हुएछिलो एवं एइभावे दुटी पर्यायवृत्ते मोट चारटी स्तरके ली, फि, लू एवं फु नामे चिह्नित करा हय। एलाकाटी प्राय 650,000 बत्सर पूर्वेकार, जखन पृथिवीते चौम्बकीय मेरुत्वेर ম্যাটিউমা ব্রুনহেস রিভার্সাল নামক প্রক্রিয়াটি ঘটেছিল তারও আগের। জর্ডনের উপর দিয়ে প্রবাহিত ইয়ারমুক নদী অববাহিকার ব্যাসাল্ট স্তরের থেকেও তা ছিল প্রাচীন। তবে 2 মিলিয়ন বৎসর পূর্বেকার প্রাচীন ব্যাসাল্ট শিলাস্তরের থেকে নবীনতর। এই প্রত্নক্ষেত্রটি সম্পর্কে সঠিকভাবে কিছু নির্ণয় করা কঠিন, কারণ নানা সময়ে প্রাকৃতিক কারণে এর গঠনের পরিবর্তন ঘটেছিল। মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে পারে স্থানটি দীর্ঘ সময়ের ব্যবধানে নানা পর্যায়ে বার বার আদি মানবের দখলে এসেছিল, কারণ প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে চারটি স্তরের পৃথক গঠন অল্পদিনে সম্ভব নয়। প্রাথমিক পর্বেই প্রত্নতাত্ত্বিকরা যে অনুসন্ধান চালিয়েছিলেন তখনই প্রত্নবস্তুগুলিকে নানাভাবে বিভক্ত করে ফেলেছিলেন। তারা ভেবেছিলেন যে তারা একটি প্রাক অকিলিয়ান পর্যায়কে চিহ্নিত করতে পেরেছেন, যাকে নামকরণ করা হয়েছিল ওল্ডওয়ান টু সংস্কৃতি বা আইভিও টু, যার পরবর্তী পর্যায় ছিল প্রাচীন অকিলিয়ান পর্যায়, যাকে বলা হয়েছিল অ্যাভিভিলিয়ান পর্যায়। সম্প্রতি পণ্ডিতেরা নানা পর্যায়ে যে সমস্ত প্রত্নবস্তুর সন্ধান আশেপাশে পেয়েছেন তাকে একই সূত্রে গ্রথিত করার চেষ্টা করে থাকেন। এখানে পাওয়া গেছে দ্বিপার্শ্বিক, ত্রিপার্শ্বিক বা চতুর্পার্শ্বিক কাটারি এবং প্রচুর পরিমাণে সাধারণ ও বড় মাপের ছাঁটাই যন্ত্র, এবড়োখেবড়ো বড় পাথরের হাতিয়ার এবং হালকা পাথরের ছাঁট থেকে তৈরি হাতিয়ার। আফ্রিকার সঙ্গে সম্বন্ধ প্রায় স্বীকৃত এবং একে
অকেলিয়ান যুগের ওল্ডওয়ান সংস্কৃতির একটি অঙ্গ হিসাবে ধরা হয়। উবেইডিয়া অঞ্চলের মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য নিয়মিতভাবে সংগ্রহ করত ব্যাসাল্ট, চকমকি পাথর এবং চুনা পাথর। প্রায় 1 মিলিয়ন বৎসর পূর্বে হোমো ইরেকটাসদের দৈনন্দিন জীবনের সঙ্গে এগুলি ওতপ্রোতভাবে জড়িয়েছিল। নানা স্তরীয় এই সংস্কৃতি সত্যিই পশ্চিম এশিয়ার পুরাতাত্ত্বিক ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে। এই প্রত্নস্থলের থেকে প্রাচীন স্তর খুঁজে পাওয়া যায়নি, তবে তুলনায় কম গুরুত্বপূর্ণ হলেও সিরিয়া উপকূলের লাটাকিয়ার কাছে নাহার আল কবির মোহনায় অবস্থিত সিট মার্খো প্রত্নক্ষেত্রটি গুরুত্বপূর্ণ। নদী উপত্যকা থেকে 110 মিটার উচ্চতায় পাওয়া গিয়েছিল 90টি হাতিয়ার, যার মধ্যে ছিল 3টি দ্বিমুখী কুঠার, 7টি কাটারি এবং অন্যান্য সরঞ্জাম। স্তরের দিক থেকে দেখলে এটিও কিন্তু পূর্বোল্লেখিত প্রত্নক্ষেত্রটির সমসাময়িক এবং মিডল প্লেস্টোসিন বা মধ্য প্লেস্টোসিন যুগের অকেলিয়ান পর্যায়ের প্রথম দিকের। একই ভূবৈজ্ঞানিক ও অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্যের অধিকারী স্তরের মধ্যে ছিল মেহারদে, খট্টাব এবং আলফারসে প্রত্নক্ষেত্রগুলি, যেখানে পাতলা পাথরের হাতিয়ার ও কাটারি পাওয়া গেছে। এখানে প্রাপ্ত হাতিয়ারের সংখ্যা এতই কম যে এই প্রত্নক্ষেত্রগুলি সম্পর্কে বেশি কিছু বলা প্রায় অসম্ভব। সিট মার্খো প্রত্নক্ষেত্রটি সামুদ্রিক আগ্রাসনের কবলে চলে যায়, না হলে এখানেও আদি পুরাপ্রস্তরযুগীয় নিদর্শন মেলার সম্ভাবনা ছিল প্রবল। নাহার আল কবির মোহনার কাছেই অবস্থিত ছিল অপর প্রত্নক্ষেত্রগুলি, সেগুলি হল শেখ মোহাম্মদ, ফেদিও এবং জাবাল ইদ্রিস, যেগুলি থেকেও আদি অকেলিয়ান নিদর্শন পাওয়া গেছে। সেখানে উপবৃত্তীয় এবং আমন্ডের আকৃতি বিশিষ্ট যে হাতিয়ার পাওয়া গেছে তা পুরাপ্রস্তর যুগের শেষ পর্যায় পর্যন্ত প্রায় টিকেছিল। লেবাননের বুর্জ কিন্নারিট প্রত্নক্ষেত্রে পাওয়া গেছে 17টি হাতিয়ার, যার প্রকৃতি নির্ণয় করা সম্ভব হয়নি। এই প্রত্নস্থলটি বর্তমানের একটি সামুদ্রিক উপকূলে অবস্থিত, সুতরাং এখানেও সামুদ্রিক গ্রাসের কবলে অনেকটা অংশই চলে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে এখানে একটি বিরাট আকৃতির ধাতু নিষ্কাশন যন্ত্র, 2টি কাটারি, যেগুলি প্রায় অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। সম্ভবত সেগুলি দ্রুত বালিতে চাপা পড়ে জমে গিয়েছিল বলে প্রাকৃতিক ক্ষয়ের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। আমাদের এই আলোচনা থেকে প্রাচ্য দেশের পুরাপ্রস্তর যুগের আদি পর্যায় সম্পর্কে কতকগুলি সিদ্ধান্ত বা উপসংহারে আসা যেতে পারে। প্রথমত, এই নিদর্শনগুলি উক্ত ভৌগোলিক অঞ্চলে মানব বসতি স্থাপনের প্রাথমিক দৃষ্টান্ত তুলে ধরে। ভূবিজ্ঞান ও অঙ্গ সংস্থানগত গবেষণার সঙ্গে সঙ্গে নানা সময়ে সামুদ্রিক ও শিলাগত পরিবর্তন, ব্যাসাল্টের কাল নির্ণয়, প্যালিওম্যাগনেটিক মাপকাঠি প্রভৃতি থেকে বলা যায় যে আদি মানবের এই উপস্থিতিকে এখানে 730,000 বৎসর পূর্বে স্থান দেওয়া যেতে পারে। অন্যদিকে উবেইডিয়ার প্রত্নক্ষেত্রে প্রাপ্ত প্রমাণ আমাদের কল্পনাকে কখনোই 1.3 বিলিয়ন বৎসরের পিছনে যেতে দেয় না। দ্বিতীয়ত, নির্ভরযোগ্য তথ্যের যথেষ্ট অভাব রয়েছে। যদি এই তারিখ নির্ণয় ঠিক হয়, তাহলে সেই অনুযায়ী অন্তত উবেইডিয়ার 6,500 এবং নাহার আল কবিরে 220টি ও লেবানীয় উপকূলের অন্তত 17টি প্রত্ন সামগ্রী পরীক্ষা করা হয়েছে। কোনো কোনোটিতে দ্বিমুখী হাতিয়ার পাওয়া গেছে, কোনো কোনোটিতে
পাওয়া যায়নি। এমনও হতে পারে প্রাচ্য দেশগুলিতে অকেলিয়ান সংস্কৃতি একমাত্র ছিল না, তবে কোনো স্থির সিদ্ধান্তের দিকে দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়া ঠিক নয়। এমনকি আফ্রিকাতেও অকেলিয়ান স্তরের প্রথম ভাগ ও তার সঙ্গে উন্নত ওল্ডওয়ান সংস্কৃতির কী সম্পর্ক তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। যদিও সেখানে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রচুর উপাদানের সন্ধান মিলেছে। তৃতীয়ত, ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চলগুলির বাইরে অনেক স্থানেই সমুদ্র বা ইউফ্রেটিস নদীর মতো নদীগুলির জলোচ্ছ্বাস অনেক কিছুই ধুয়ে মুছে দিয়েছে। কেউ এটা মেনে নিতেও পারেন যে আফ্রিকা থেকে হোমো ইরেকটাসের বিদায়ের সঙ্গে নতুন ধরনের জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আদি মানবেরা প্রাচীন পৃথিবীকে দখল করতে রওনা হয়েছিল এবং যোগাযোগের স্বাভাবিক পথটি তারা অনুসরণ করেছিল। আফ্রিকার এই ঘটনার সঙ্গে প্রাচ্যের পুরাপ্রস্তর যুগের প্রথম পর্যায়ে প্রায় কাছাকাছি স্তরের, তারা ধীরে ধীরে অনুকূল প্রাকৃতিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে শুরু করেছিল এবং উর্বর উপত্যকাগুলিতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। তবে এসবই অনুমান মাত্র। সুতরাং এখানেই আমরা আমাদের প্যালিওলিথিক পিরিয়ডের যে লোয়ার প্যালিওলিথিক পার্ট তার আলোচনা শেষ করছি। আরও আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেল।